সত্যি আপনি যেন কেমন ধারা মেয়ে মানুষ, সেই জন্যই আপনার এত বদনাম। বদনাম হবে জেনেও তবু ভালোবেসেছিলাম, চাঁদ মুখ দেখে কলঙ্ক হোক না তাও এসেছিলাম। এই দেখ মেঘ সরেছে, মেঘের ফাঁক দিয়ে চাঁদ দেখা গেছে, চাঁদ হাসছে, চাঁদ না সূর্য, তোতা দেখ তোর শাশুড়ি হাসছে। তাহলে বদনাম হবে জেনেও তবু ভালোবেসেছিলাম, চাঁদ মুখ দেখে কলঙ্ক হোক না তাও হেসেছিলাম। আমার দুজন মাকেই চাই আমার গায়ে হলুদে। আমার মায়েরা থাকবে না নাকি? একজন মা আমাকে জন্ম দিয়েছে আর একজন মা এবার থেকে আমাকে দেখভাল করবে। তার মানে এক মা হলো দেবকী, আমি দেবকী আর তুমি হলে যশোদা। এই শোনো, তুমি অত আশা করো না, সে গুড়ে বালি। আমি আপনার মেয়েকে অত দেখভাল করতে পারবো না। তুমি করবে না, তোমার ঘাড় করবে। তুমি এদিকে এসো। শুনলেন কথা? দেখেছেন তো আমার মেয়ে তো। আচ্ছা তোমরা নিজেদের মতো আনন্দ করো, বিয়ানকে আমার সাথে ছেড়ে দাও। দেখি 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 দেখি, এই দৃশ্যের তো ছবিটা তুলে আমি কোথাও যাবো না এখান থেকে। তাকাও ভালো করে। এই তো, এই যে, বাহ, বললেই হলো। আর নাচবেটা কে? আমি বন্ধুদের সঙ্গে নাচবো কিন্তু তোমাদেরও নাচতে হবে, এদিকে এসো না। ও কাকিমা বলছি, এবার যে গায়ে হলুদ শুরু না করলে আমাদের দেরি হয়ে যাবে অনেক। আর কিন্তু গায়ে হলুদের সময় তো মেয়ে এদিকে আছে, ছেলে ওদিকে আছে, একসাথে পাশাপাশি বসে স্নানটা করাতে পারবো তো। এই দেখো চত সব অলক্ষণে কাণ্ড। আরে অলক্ষণে কাণ্ড কোথায় আন্টি, এটা এমনিতেই নতুন রকমের একটা গায়ে হলুদ হচ্ছে। এবার বরকনে যদি পাশাপাশি বসিয়ে তাদেরকে আমরা স্নান করাই তাহলে আমার ছবি তুলতে অনেক সুবিধা হবে, ঠিক বলেছি না বলো? আমরা গায়ে হলুদটা শুরু করে দিই, হলুদের বাটি, হলুদের, ওই যে এসো, তোমরাও নেমে এসো, নেমে এসো, এসো দেখি। ও আগে তো ছেলের গায়ে হলুদ হবে। ঠিক আছে এবার এবার মেয়ের মেয়ের গায়ে হলুদ, মেয়ের গায়ে হলুদ, এদিকে এসো। দেখি আমি আমি একটু দিক, এই তো দেখি কাকুর পায়ে দাও। হ্যাঁ তার আগে আমি তোমাদের একটা ছবি তুলে দিই। হ্যাঁ 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 ছবি তো। এই তো ব্যাস।